একজন দিনমজুরের ছেলে তিনি, কিন্তু আজ সেই দিনমজুরের ছেলেটি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। শ্রীলঙ্কায় ইতিহাস গড়ে প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন অনুরা কুমারা দিশানায়েক। তিনি দেশটির ইতিহাসে প্রথম কোনো বামপন্থী নেতা। 2022 সালে বাংলাদেশের মতো গণবিক্ষোভের মুখে পড়ে শ্রীলঙ্কার তৎকালীন প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালান, আর এর 2 বছরেরও বেশি সময় পর নির্বাচিত প্রেসিডেন্ট পেল দেশটি। চলুন জেনে আসা যাক দিনমজুরের ছেলে কুমারা দিশানায়েকের প্রেসিডেন্ট হওয়ার গল্পটি। অনুরা কুমার দিশানায়েক 24 নভেম্বর 1968 সালে জন্মগ্রহণ করেন, সে হিসেবে তার বয়স মাত্র 55। শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে প্রায় 170 কিলোমিটার দূরে অনুরাধাপুরা জেলায় রয়েছে থাম্বুতে গামা নামক একটি গ্রাম। সেই গ্রামে একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন কুমারা দিশানায়েক। তার বাবা একজন সামান্য দিনমজুর, তার মা একজন গৃহিণী। কিন্তু দিনমজুরের পরিবার হওয়া সত্ত্বেও তারা তাদের ছেলেকে ঠিকই শিক্ষিত করতে পেরেছিলেন। কুমারা দিশানায়েক তার মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন থাম্বুথিগমা গামিনী মহাবিদ্যালয় থেকে। এরপর তিনি উচ্চ মাধ্যমিক পাশ করেন থাম্বুথিগমা সেন্ট্রাল কলেজ থেকে। উচ্চ মাধ্যমিকের পর তিনি কেলানিয়া বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন সময়েই ক্যাম্পাসের ছাত্র রাজনীতিতে যুক্ত হন কুমারা দিশানায়েক। তিনি বামপন্থী রাজনীতির সাথে যুক্ত ছিলেন। ধীরে ধীরে তিনি রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। 1987 থেকে 1989 সালের মধ্যে তৎকালীন সরকার শাসনের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহে যোগ দেন। মার্ক্সবাদী নেতা হিসেবে 1995 সালে সমাজতান্ত্রিক ছাত্র সমিতির জাতীয় সংগঠক পদে উন্নীত হন তিনি। এরপরে জেপিপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে নিযুক্ত হন। 2000 সালে কুমারা দিশানায়েক জাতীয়তাবাদী তালিকার মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য হন। কুমারা দিশানায়েকের বিরুদ্ধে তামিলদের কাছে ক্ষমতা হস্তান্তরের বিরোধিতার অভিযোগও রয়েছে। তার দল 1987 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর স্বাক্ষরিত ভারত শ্রীলঙ্কা চুক্তিরও বিরোধিতা করেছিল। অর্থাৎ তারও মতাদর্শে ভারতের আগ্রাসন বিরোধী মনোভাব ছিল। গার্ডিয়ানের তথ্য অনুসারে শ্রীলঙ্কার বর্তমান এই প্রেসিডেন্ট শ্রীলঙ্কার 2002 সালের যুদ্ধবিরতি চুক্তিকে দ্বীপে একটি পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি হিসেবে অভিহিত করেছিলেন, আর এভাবে একের পর এক আলোচনা ও সমালোচনার মধ্য দিয়ে রাজনীতিতে কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট কুমারা দিশানায়েক। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে জানা যায়, প্রেসিডেন্ট হওয়ার পর তিনি জানিয়েছেন যে সিংহলি, তামিল, মুসলিম সমস্ত শ্রীলঙ্কাবাসীর জন্য নতুন শুরু করবে তার সরকার। এই সরকার দিয়ে নবজাগরণ আসবে বলেও বেশ আশাবাদী তিনি। সম্প্রতি সরকার না থাকায় দীর্ঘ 2 বছর পর শ্রীলঙ্কায় নির্বাচন অনুষ্ঠিত হয়। গত 22 সেপ্টেম্বর রাত 8টার দিকে দেশটির নির্বাচন কমিশন চূড়ান্ত ফলাফল ঘোষণা করে। কোনো প্রার্থী প্রথম রাউন্ডে মোট ভোটের 50% বেশি জিততে পারেননি, এ কারণে দ্বিতীয় দফায় ভোট গণনা হয়। দ্বিতীয় দফায় ভোট গণনার পর কুমারা দিশানায়েককে বিজয়ী ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন। এর মধ্য দিয়ে 55 বছর বয়সী দিশানায়েক দ্বীপরাষ্ট্রটির প্রথম বামপন্থী হিসেবে রাষ্ট্রপ্রধান হওয়ার গৌরব অর্জন করলেন। একই সাথে একজন সামান্য দিনমজুরের ছেলে হয়েও প্রেসিডেন্ট হয়ে নাম উজ্জ্বল করেছেন পরিবারের।